নমস্কার বন্ধুরা, আগাম জানাই চ্যানেলে আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব তা হলো সোমবারে যে শিবের ব্রত হয়। সোমবারে অনেকে উপবাস করেন, তারা হয়তো জানেন না যে সোমবারে কি পূজা করতে হয়, কেন উপবাস করতে হয় প্রভৃতি। আজ এই বিষয় নিয়ে আলোচনা করব। এই সংক্রান্ত আরো নানা ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন। তো আজকে যে বিষয়টি তা হলো সোমবারে যে ব্রত, এই যে ব্রত, এই ব্রতের বিষয়ে স্কন্দ পুরাণে একটি ঘটনার উল্লেখ আছে। স্কন্দ পুরাণে পাওয়া যায় যে আর্যাবর্তে চিত্রকর্মা নামে এক ধর্মনিষ্ঠ রাজা ছিলেন। তিনি দেবতার কৃপায় অনেক চেষ্টা করে একটি কন্যা লাভ করেন। তো পরে তিনি দৈবজ্ঞদের ডেকে, মানে যারা জ্যোতিষী তাদের ডেকে তিনি বিচার করান, সেই কন্যার বিভিন্ন যে সমস্ত জন্মকুণ্ডলী আছে তা বিচার করান। বিচার করিয়ে তিনি জানতে পারেন যে মাত্র 14 বছর বয়সেই সেই কন্যার অকাল বৈধব্য যোগ আছে। এটা জানার পর রাজা এবং রানী রীতিমতো ভেঙে পড়েন এবং কি করবেন বুঝে উঠতে পারেন না। কিন্তু দৈবজ্ঞদের অনেক পরামর্শও নেন, কিন্তু দৈবজ্ঞরা বলেন যে এর কোনো প্রতিকার সেই অর্থে নেই, এই ফল তাকে ভোগ করতেই হবে, একমাত্র দেবতার কৃপাতেই এই ফল নষ্ট হতে পারে। তো এরপরেই কাটতে থাকে এইভাবে, চন্দ্রকলার ন্যায় সেই কন্যা ধীরে 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 তার শৈশব অবস্থা অতিক্রম করতে থাকে। এরপর শৈশব অবস্থা অতিক্রমের পর একদিন সেই কন্যা জানতে পারেন তার এই দুর্ভাগ্যের কথা। সেটা জানার পর সে অত্যন্ত আকুতি, অত্যন্ত আর্ত ভাব নিয়ে যাজ্ঞবল্ক্য পত্নী মৈত্রেয়ীর কাছে গমন করেন। যাজ্ঞবল্ক্য পত্নী মৈত্রেয়ী তার সমস্ত ঘটনা শুনে তাকে বলেন, তাকে আশ্বস্ত করেন এবং এই কন্যা যাজ্ঞবল্ক্য পত্নী মৈত্রেয়ীর কাছে বলেন যে মাতা, আপনি আমায় রক্ষা করুন, এই বিপদ থেকে আমায় উদ্ধার করুন। তখন যাজ্ঞবল্ক্য পত্নী মৈত্রেয়ী তাকে বলেন যে একমাত্র শিব সহ পার্বতীর অর্চনা করলে তবেই এই সৌভাগ্য, এই যে দুর্ভাগ্য, তা সৌভাগ্যে পরিণত হতে পারে। তো কিভাবে উপাসনা করবে সেই সংক্রান্ত বিষয়ে তিনি সেখানেতে তাকে উপদেশ দেন এবং বলেন যে ইত্থম শিবম সৌম, ইত্থম আরাধয় শিবম সোমবারে শিবামপি, অর্থাৎ এইভাবে সোমবারে শিব সহিত পার্বতীর উপাসনা করবে এবং কিভাবে উপাসনা করার বিধি ইত্যাদি তিনি সেই স্কন্দ পুরাণের যে সেই স্থানে যেখানে তিনি এই বৃত্তান্ত বর্ণনা করেছেন সেখানে তার যে পূজা প্রকার সেখানে উক্ত হয়েছে। তো এই গেল যে সোমবারে শিবব্রতর যে মূল কারণ। অর্থাৎ এখানে আমাদের যে সোমবারে যারা আমরা উপবাস করি তাদের যে মূল উপাস্য হলেন যে শিব এবং পার্বতী। তো এই শিব পার্বতীর উপাসনা করতে হয় এবং তাদের পূজা জপ হোম ইত্যাদি করার বিধি আছে। তা সম্ভব না হলেও সংক্ষেপে পূজা স্তোত্রাদি পাঠ এবং উপবাস ইত্যাদি করতে হয়। তো তার যে পূজার প্রকার তা আমি সংক্ষেপে বলছি পূজা পদ্ধতি থেকে, তা হলো প্রতি সোমবারে অথবা শুক্লপক্ষের সোমবারে এই ব্রত হয়ে থাকে, প্রতি সোমবারে অথবা শুক্লপক্ষের সোমবারে। এখানে উপবাস থেকে সায়ংকালে শিব এবং দুর্গার পূজা করতে হয়, তার মানে সারাদিন উপবাস থেকে সায়ংকালে সন্ধ্যাবেলায় এই শিব পার্বতীর উপাসনা করতে হয়। এখানে যিনি ব্রতকারিণী তিনি স্বস্তি বাচন ইত্যাদি সমাপ্ত করে সংকল্প করবেন এবং সংকল্পের বাক্যে উল্লেখ করবেন যে শ্রী শিব দুর্গা প্রীতিকামা, গণপতি আদি নানা দেবতা পূজা পূর্বকম শিব দুর্গা পূজোপবাস তৎকথা শ্রবণ রূপ সোমবার ব্রতম অহম করিষ্যে, এইভাবে তিনি সংকল্প করবেন। এরপর সংকল্প সুক্তাদি পাঠ করে পুরোহিত আসন শুদ্ধাদি সমাপ্ত করে গণেশাদি দেবতার পূজা করে যথাশক্তি শিব এবং দুর্গার পূজা করবেন, অন্তে স্তুতি প্রভৃতি পাঠ করে প্রণাম পূর্বক ব্রত কথা শোনাবেন। আমার ভিডিওর শেষে
আমি এই যে ব্রতকথা অংশটি আমি সেখানে সংযুক্ত করে দেব, আপনারা তা থেকে তা সংগ্রহ করতে পারেন। আর যেটা বলে রাখি, এই যে ব্রত, এক্ষেত্রে এই ব্রতের বিধি অনুযায়ী যে কোনো গৃহস্থ বা ব্রহ্মচারী যে কেউ এই ব্রতের অনুষ্ঠান করতে পারেন। তবে স্ত্রীদের ক্ষেত্রে স্বামী সহ এই ব্রত অনুষ্ঠান করতে হয়, এবং যদি বিধবা স্ত্রী হয় তাহলে তিনিও এই ব্রতের অনুষ্ঠান করতে পারেন। অর্থাৎ যে কেউ এই ব্রতের অনুষ্ঠান করতে পারেন, কিন্তু স্বামীকেও অর্থাৎ পতিকেও স্ত্রীর সাথে এই ব্রতটি অনুষ্ঠান করা শাস্ত্রোক্ত বিধি। ও আর অন্তে এই ব্রতের যে কথাটি, অর্থাৎ ব্রত কথাটি যা আমাদের পড়তে হয়, তা অন্তে সংযোজিত করছি। নমস্কার, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো এই পূজা সংক্রান্ত ব্যাপারে, এই যে শিবব্রত, এই সংক্রান্ত ব্যাপারে বলা হচ্ছে এই ব্রতের ফল হিসাবে যে ঘোরাত ঘোরং প্রপন্নাপি মহাক্লেশং ভয়ানকম শিব পূজা প্রভাবেন তরিষ্যতি মহাভয়ম অথ সীমন্তিনী সম্যক তন্নিশম্য সতি মুখাত যযৌ সাপি বরারোহা রাজপুত্রী তথাপি চ। অর্থাৎ এই শিব পূজা, পার্বতী সহ শ্রী শিব পূজা, তা অনুষ্ঠান করলে আমাদের ঘোর থেকে ঘোরতর যে বিপদ তা নাশ হতে পারে এবং সকল ক্লেশ ভয় নাশ হয়। পাশাপাশি শিব পূজার প্রভাবে যে মহাভয় তাও নষ্ট হয়। এবং এই কথা শোনার পর, এই সমস্ত ব্রতের আখ্যান শোনার পর, সেই যে সীমন্তিনী মানে সেই চিত্রকর্মা রাজার যে কন্যা, তিনি এই ব্রত পালন করেছিলেন। নমস্কার, ভালো থাকবেন।